এই ভিডিও আপনার নিক্ষা পোর্টালে এফ লাইন এলপি রিপোর্ট কিপর আক্সেস করবে তাহা বুঝবার সাহায্য করব। নোটিফাইড টিবি রোগীকে সমুদায় গণনা দিয়ে এবং যে এফ এল এলপি পরীক্ষা পাই যোগ্য এবং ইউজরক দ্বারা মনোনীত তারিখ পরিসর বা ডায়াগ্নোস তারিখ উপরে আধার করে এফ এল এলপি প্রদান করা যাইছি। এফ লাইন এলপিএ রিপোর্ট আক্সেস করা প্রথমে সম্বন্ধীয় ইউজরের নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিক্ষয় রিপোর্ট পোর্টালে লগ ইন করন্তু। বর্তমান রিপোর্ট কো জানতু এবং এফ লাইন এলপিএ রিপোর্ট কো ক্লিক করন্তু। আবশ্যকতা আধারে ইউজার ড্রপ ডাউন রাজ্য চয়ন করে পারিবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে জেলা চয়ন করা। টিবি ইউনিট পাই ড্রপ ডাউনে আপনি যে কোনসি গটি ইউনিট কো চয়ন করিবে কিংবা সমস্ত টিবি ইউনিটর বিকল্প চয়ন করি পারিবে। ফ্রিকোয়েন্সি মাসিক কিংবা ত্রৈমাসিক হই পারে। বর্তমান পাই আসন্তু মাসিক চয়ন করিবা। পরবর্তী ড্রপ ডাউন আপনাকু বর্ষে চয়ন করিবাকু অনুমতি দিয়ে। ড্রপ ডাউনে গত 5 বর্ষের এক তালিকা রহিছি। মাস পাই ড্রপ ডাউনে আপনার অগ্রাধিকার অনুযায়ী মাস চয়ন করন্তু। ফ্যাসিলিটি পাই রেডিও বটন সহিত দুইটি বিকল্প রহিছি, ডায়াগনোস্ট এবং কারেন্ট। তাপরে আপনার ড্রপ ডাউন তারিখ প্রকার চয়ন করা পড়ব। এখানে বিকল্প গুড়িক হচ্ছে এনরোলমেন্ট তারিখ, নোটিফিকেশন তারিখ এবং ট্রিটমেন্ট আরম্ভ তারিখ। পরবর্তী পদক্ষেপ হচ্ছে এইচএফ সেক্টর টাইপ চয়ন করা, পাবলিক কিংবা প্রাইভেট। বর্তমানে আপনার কেস টাইপ চয়ন করা পড়ব, নিউ কু চয়ন করন্তু। পরবর্তী ড্রপ ডাউন হচ্ছে পিএমডিটি রেজিমেন্ট পাই। পিএমডিটি রেজিমেন্ট পাই ডিফল্ট অল চয়ন হচ্ছে। পরবর্তী সময়ে আপনার রোগর প্রকার চয়ন করা হব। ড্রপ ডাউনে 4টি বিকল্প রয়েছে, অল, আদার্স, এক্সট্রা পালমানারি এবং পালমানারি। বয়স পাই ড্রপ ডাউনে 2টি বিকল্প রয়েছে, 15 বর্ষর কম এবং 15 বর্ষর অধিক। শেষে ড্রপ ডাউন রোগীর লিঙ্গ চয়ন করা অনুমতি দিয়ে। ডেটা প্রাপ্ত বা দেখিবা কেট ডেটা এবং এহাকু ডাউনলোড করিবাকু এক্সেল ডাউনলোড রে ক্লিক করন্তু। এইটারে নিক্সা পোর্টাল এফ লাইন এলপিএ রিপোর্ট অ্যাক্সেস করিবার প্রক্রিয়াকু সম্পূর্ণ হেলা।